You are watching BNS News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে BNS News এ। বর্তমানে অস্থিতিশীল এই ক্রিপ্টো বাজারে প্রতিনিয়ত কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। দ্রুত পতনে $23,000 মূল্যে নেমে এলো বিটকয়েন। 60% র্যালির পর মেজর প্রাইস পয়েন্ট ছিল শিবায়নুর লিশ। রিপল সমর্থন লাভ করে ট্রান্সফার হলো 126 মিলিয়ন XRP। স্যান্ডবক্সের র‍্যাবিডস অ্যাভেটর NFT এর প্রবর্তন করলো ইউবিসফট। ব্লার লিকুইডিটি ব্যবহার করে $10 মিলিয়ন ক্যাশ আউট করলো বোর্ড এপ ওয়েলস। ওয়েব3 সলিউশনের উন্নয়নের জন্য টেজোসের সাথে যুক্ত হলো গুগল। 150 মেগাওয়াট হোস্টিং সাইট তৈরি করতে $35 মিলিয়ন সংগ্রহ করেছে বিটকয়েন মাইনিং কনসাল্টিং ফার্ম সাবরে 56। NFT এর মাধ্যমে মিউজিক অ্যাক্সেস করার উপায়গুলি পরীক্ষা শুরু করেছে স্পটিফাই। গত বছরের শেষ ভাগের অর্জিত ফান্ডের পরিমাণ $4.37 মিলিয়ন ঘোষণা করেছে ইথেরিয়াম ফাউন্ডেশন। কানাডিয়ান রেগুলেটরদের পক্ষ থেকে অনিবন্ধিত ক্রিপ্টো প্ল্যাটফর্মের জন্য সেট আপ করা হলো নতুন নিয়ম। নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য অ্যাভেলেবল হয়েছে টুইটার কয়েন। এবং সম্পদ ব্যবস্থাপনা সার্ভিসগুলিতে ডিজিটাল মুদ্রা যুক্ত করেছে জার্মান ডিজেট ব্যাংক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফ্ল্যাগশিপ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বিটস্ট্যাম্প এক্সচেঞ্জে সারাদিনে সর্বনিম্ন $23,636 তীক্ষ্ণ পতন প্রত্যক্ষ করেছে। বিটকয়েন ইতিমধ্যে তার কিছু ক্ষতি পূরণ করে $24,200 স্তরে ফিরে এসেছে। এক্ষেত্রে মার্কিন স্টক মার্কেটকে অনুকূলে পাচ্ছে বিটকয়েন। শিবায়নু ইকোসিস্টেম টোকেন লিশ ইতিবাচক গতি বজায় রাখছে এবং কিছুটা সময় পরপর শক্তিশালী দামের অ্যাকশন দেখাচ্ছে। গত দিনের ট্রেডিং সেশনের সময় লিশের দাম 3% বেড়েছে এবং এক পর্যায়ে 6%-এর বেশি বৃদ্ধি পায়। টোকেনটি আবারও $700-এর গুরুত্বপূর্ণ স্তর ভাঙার চেষ্টা করেছিল। ওয়েল অ্যালার্ট এর দেওয়া তথ্য অনুসারে ক্রিপ্টো ওয়েল গত 24 ঘন্টায় একাধিক লেনদেনে 126 মিলিয়নের বেশি XRP টোকেন ট্রান্সফার করেছে, যার মূল্য প্রায় $50 মিলিয়ন। গত 30 দিনে XRP মূল্য 7%-এর বেশি কমে যাওয়ায় হোয়েলদের এই ট্রান্সফার কার্যক্রমটি সম্পূর্ণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউবিসফট এবং দ্য স্যান্ডবক্স 2066টি র‍্যাবিডস অ্যাভেটরের একটি সংগ্রহ প্রকাশ করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, যার প্রতিটির নিজস্ব কিছু সুবিধা এবং ইনগেম বৈশিষ্ট্য থাকবে। প্রতিটি NFT এর জন্য 100 সেন্ট খরচ হবে, যা এই মুহূর্তে প্রায় $78। গবেষণা ও ট্রেডিং ফার্ম ডেজেন্ট ফাইন্যান্স পরিচালনাকারী বোর্ড এপ ইয়াচ ক্লাব NFT এর হোল্ডাররা NFT মার্কেটপ্লেস ব্লার দ্বারা প্রদত্ত বর্ধিত লিকুইডিটিকে পুঁজি করে বুধবার 6,000 ইথেরিয়াম বা $10 মিলিয়ন বেশি অর্থ সংগ্রহ করেছেন। একটি প্রেস রিলিজ অনুসারে পার্টনারশিপের মাধ্যমে এখন টেজোস নেটওয়ার্কের যাচাইকারী হয়ে উঠবে গুগল ক্লাউড। এক্ষেত্রে প্রতিটি বেকার টেজোস ব্লকগুলি সর্বাত্মক বৈধতা নিশ্চিত করার জন্য কাজ করবে। অন্যদিকে ওয়েব3 ইনোভেশনের জন্য টেজোস নোট সেট আপ করতে সাবেক কর্পোরেট গ্রাহকদের সাহায্য করবে টেজোস। ডেভেলপমেন্ট এবং অপারেশনসের সুবিধার বিষয়ে মাইনারদের সাথে পরামর্শকারী কোম্পানি সাবরে 56 বছরের শেষ নাগাদ 150 মেগাওয়াট শক্তি ধারণ ক্ষমতা প্রস্তুত করার লক্ষ্যে তার নিজস্ব হোস্টিং সাইটগুলি তৈরি করতে $35 মিলিয়ন সংগ্রহ করেছে। স্পটিফাই টোকেন এনেবল্ড প্লেলিস্ট নামে একটি ফাংশন চালু করা শুরু করেছে, যা নির্দিষ্ট NFT ধারণ করা ব্যবহারকারীদের একচেটিয়া সামগ্রী অ্যাক্সেস করতে এবং মিউজিক হোস্টিং অ্যাপের সাথে ভিন্নভাবে ইন্টারেক্ট করার সুযোগ করে দিচ্ছে। এটি ওভারলোড নামে একটি স্টার্ট আপের সাথে কাজ করছে, যা বুধবার টুইট করেছে যে খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পাইলট প্রোগ্রামটি অ্যাভেলেবল হবে। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।